আসলে দাম মানে এই ঘটে গেছে। নমস্কার, আমরা এই মুহূর্তে আছি বাগডাঙ্গা 12 নম্বর ওয়ার্ডের ভাঙাবাড়ির বুড়িমার মন্দিরের সামনে। আপনাদেরকে আমাদের এই বুড়িমা সম্পর্কে অবগত করাবো। এই বুড়িমা প্রায় 450 বছরের পুরনো পুজো। এখানে যে আমরা যে দেখছি মা এখানে চতুর্ভুজা দশভুজা রূপে পূজিত হলেও মায়ের এখানে আমরা দেখতে পাচ্ছি 4টে হাত দেখতে পাচ্ছি, কারণ এখানে মা জগদ্ধাত্রী রূপে পূজিত হন। মায়ের এখানে সন্ধি পূজার আগে 1 ঘন্টা আগে মায়ের জগদ্ধাত্রী রূপে পুজো করা হয় এবং বিশেষ একটা বলিদান করা হয়। সেই বুড়িমা আপনি দেখতে পাচ্ছেন সালঙ্কারা, অর্থাৎ নানান অলঙ্কারে মা সজ্জিত হয়ে আছেন এবং প্রাচীন ধারণা রীতি রেওয়াজ মেনেই এখানে সেই বুড়িমায়ের পুজো নেওয়া হয়, বুড়িমায়ের পুজো দেওয়া হয়। এই এলাকারবাসী এবং এই পরিবারের সকলেই মিলিত হন এই পুজো উপলক্ষে। আসুন আরও বুড়িমা সম্পর্কে আরও জানবো আমাদের এই পরিবারবর্গের। ভাঙাবাড়ির পুজো বা ভাঙাবাড়ি বুড়িমা, এই কথাটা এসেছে এই কারণে যে দুটো ভাগ আছে, প্রথম কথা ভাঙাবাড়ি আর দ্বিতীয় কথা বুড়িমা। ভাঙাবাড়ি হওয়ার কারণ হচ্ছে যে এখানে জমিদারি আমলে অনেক পুরনো পাকা মন্দির ছিল মায়ের। তৎকালীন কোনো এক সেবায়িতকে মা স্বপ্ন দিয়েছিলেন যে আমি পাকা বাড়িতে থাকবো না, ভেঙে মাটির বাড়ি করে আমাকে রাখ। তখন সেই পাকা বাড়ি ভেঙে একটা মাটির বাড়ি তৈরি করা হয়েছিল। এই আশপাশের লোকেরা বুঝে উঠতে পারছিল না যে কী ব্যাপার, এত সুন্দর একটা মন্দিরকে ভেঙে দিচ্ছে, এই মাটির বাড়ি করছে। সে তখন থেকেই এই মন্দিরটার নাম হয়েছিল ভাঙাবাড়ি। আর বুড়িমা কথাটা এসছে, এই আমাদের এই মা দুর্গার খুব প্রাচীন পুজো, বহু পুরনো পুজো, প্রায় 500 বছরের পুজো। এবার এই এত পুরনো একে সবাই বুড়িমা হিসেবে বলে থাকেন, যেহেতু পুরনো, বহুদিনের পুরনো, সেই জন্য উনি বুড়িমা। এই পরিবারের পুজোর বিশেষত্ব হচ্ছে আমাদের এই দুর্গা প্রতিমার দিকে যদি তাকিয়ে দেখেন তা দেখবেন মা এখানে দশভুজা নন, এখানে চতুর্ভুজা। মায়ের এখানে বাহন সিংহ নয়, নৃসিংহ বা নরসিংহ। মায়ের এখানে অসুরের রং, স্কিনের কালার কোনোদিন হয় না, সবসময় সবুজ রঙের অসুর হয়। প্রাচীন সেই শুরু থেকেই চলছে, আজ পর্যন্তের কোনো ব্যতিক্রম আমরা করিনি বা আমাদের পূর্বপুরুষরাও করেননি, সেই একইভাবে মায়ের মূর্তি হয়ে আসছে। এমনকি মায়ের যে মুখমণ্ডলের যে আকার সেটাও পর্যন্ত একদম হুবহু একইভাবে চলে আসছে, এর কোনো পরিবর্তন নাই। এখন যুগের সাথে সাথে অনেক পরিবর্তন ঘটছে, কিন্তু আমাদের এই প্রতিমার ওই একই চালে একই আকার নিয়ে একই রূপে মা প্রতিবার আমাদের সামনে আসে। একটা সময় ছিল যেখানে অনেক দিন ধরে চলেছিল, কিন্তু বর্তমানে বংশ পরম্পরা নয়, আর এই প্রতিমা যিনি নির্বাচন করছেন তিনিও বংশ পরম্পরায় করতে পারেননি, আগে চলেছিল কয়েকটা জেনারেশন, আমরাও দেখেছি ছোটতে, তারপরে একটু পরিবর্তন হয়েছে। কিন্তু এই মায়ের যে মুখের যে ছাঁচ সেইটা কিন্তু বর্তমানের কারিগরের হাতেও পৌঁছেছে, যার জন্যে মায়ের সেই মুখাবয়ব যেটা সেটাকে ধরে রাখা সম্ভব হয়েছে। কিন্তু যখন শিল্পী চেঞ্জ, আমার দেখা যে যখন শিল্পী চেঞ্জ হয় তখন সেই শিল্পীর কাছ থেকে, যেহেতু তাদের বংশের আর কেউ এই লাইনে ছিলেন না বা আসছেন না, তখন তিনি একটু আমাদের প্রতি সদয় হয়ে সেই মুখের ছাঁচ তিনি দিয়ে গিয়েছিলেন। আমরা কায়স্থ সম্প্রদায়ের মধ্যে আছি, সেই কারণে আমাদের এখানে অন্নভোগের ব্যবস্থা নাই, এখানে এমনি আত ফলমূল দিয়ে ভোগ হয় আর সন্ধ্যাবেলায় মায়ের জন্য লুচির ভোগ হয়। পরিবারের সবাই বলতে, আমাদের এখন যেহেতু বহু প্রাচীন পুজো, স্বাভাবিকভাবেই পরিবারও এখন আমাদের অনেকগুলোই, মানে জীবিকার স্বার্থে অনেকেই বাইরে থাকেন বা থাকতে বাধ্য হন, কিন্তু হ্যাঁ এই পুজোর টানে সবাই নিজের কর্মস্থল থেকে এসে বাড়িতে হাজির হন এবং সবাই মিলে একত্রিত হয়ে একটা সুন্দরভাবে মিলন উৎসবের মধ্যে দিয়ে পুজো কাটান। আপনার নাম? আমার নাম সত্যব্রত সিংহ। আপনি পরিবারের কত পুরুষ? আমি পরিবারের কত পুরুষ ঠিক ওইভাবে বলতে পারবো না, তবে প্রায় 9ম কিংবা 10ম হবে। আরে
এখানে প্রায় 25-26 বছর চলছে। এই 26 বছর ধরে আমি বুড়ি ভাইয়ের সান্নিধ্যে এসেছি এবং 26 বছর ধরে কন্টিনিউ আমি পুজো করছি। এখানে বিশেষ রীতি বলতে এখানে মানে প্রত্যেক দিন এখানে বেল, আমাদের এখানে মেন হচ্ছে বিল্বধেষ্টাত্রী বেলগাছের ওপর পুজো হয়, ঠিক আছে। তারপরে প্রত্যেক দিন পুজোর পুজো আমাদের মায়ের সারার পর প্রত্যেক দিন বেলগাছে পুজো হয়। এবং এখানে আর একটা বিশেষত্ব, যখন বলি হয়, এই আমাদের বাড়ি যারা এই বংশের যারা বধূ সেই সময় প্রত্যেকে ধূপুচি নিয়ে মাথায় ধূপুচি থাকে, যতক্ষণ পর্যন্ত বলি না হবে সে ধূপুচি মাথায় থাকবে। বলি হওয়ার পর, বলি যখন আমাদের ইয়ে করতে অবস্থায় হবে, তারপরে তখন ধূপুচি না হবে। এটা হলো এই বাড়ি এই বাড়ির পুজোর একটা রীতি বা নীতি বিশেষ এ করে। আর এই পুজোর অনেক ধারাবাহিকভাবে যে পুরনো প্রথা অনুযায়ী এবং বিশিষ্ট এর মধ্যেই পুজো করা যায়, পুজো হয় শাস্ত্রের মতে, এবং যেটা বিশেষ বিধি নিয়েই পুজো করা হয় এবং কুলান অনুসারেই পুজো করা হয়। না, এখানে কালী পুরাণোক্ত মতেই পুজো অনেক প্রাচীন। আমরা যেহেতু এখনকার প্রজন্ম, সেক্ষেত্রে আমরা এই পুজোটা প্রায় আমার 25-26 বছর ধরে দেখে আসছি পুজোটা। তো একই রকমভাবেই আগে যেরকম হতো এখনও হয়েছে। কালের নিয়মে অনেক কিছু আধুনিক হলেও পুজোর সেই সাবেকিয়ানা এখনও পর্যন্ত আছে, যেটা আদার্স পুজোতে আমরা দেখি যে অনেক কিছু চেঞ্জেস হয়। তো আমরা সেটা ভক্তি ভরে সেই একই সাবেকিয়ানা রাখার চেষ্টা করছি, আগামী দিনেও চেষ্টা করে যাবো, এবং আমাদের যারা পূর্বসূরি আছেন তাদের দেখে আমরা শেখার চেষ্টা করছি, এবং আগামী দিনে এই পুজোকে সেই ধারাবাহিকতার সাথে বজায় রাখার আমরা চেষ্টা করে যাবো আপ্রাণভাবে। এই 4 দিন এই পুজোতে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কিছু রাখছেন মানে পরিবারের তরফে? হ্যাঁ, এটা রাখা হয়। বিশেষ করে আমাদের পরিবারবর্গর মধ্যেই এই অনুষ্ঠানটা সাংস্কৃতিক হয়, তাতে আমাদের পাড়া হোক এলাকার হোক অনেক মানুষই অংশগ্রহণ নেন। আর আমাদের পুজোর যেহেতু এখানে নিষ্ঠাটা একটু মানে আমাদের ভক্তি এবং নিষ্ঠাটা একটু বেশি, সেক্ষেত্রে পুজোর ওপরে জোর দেওয়া হয়, এবং পুজোর শেষে যেটুকু সময় পাওয়া যায় আমাদের তখন আমাদের পরিবারের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত করা হয় বিভিন্ন দিকগুলোতে এবং সময় দেখে। আচ্ছা, এখানে কি প্রসাদ বিতরণের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, নবমীর দিন প্রসাদ বিতরণ করা হয় এখানে, এবং তাছাড়া তো মন্দির প্রেমিসেসে যারাই আসেন তাদেরকে প্রসাদ দেওয়া হয়, এবং যতক্ষণ মন্দির খোলা থাকে আমাদের প্রসাদ সেভাবে বিলি করা হয় মানুষকে। আপনার নাম? আমার নাম অঙ্কুর সিংহ, আমি এই ভাঙাবাড়ি পুজোর তার সদস্য, এই পরিবারের সদস্য।